নিরাজ দেববর্মা ওনার পরিবারের সদস্যরা রয়েছেন। তারপর শ্রী সঞ্জয় মজুমদার হেল্পার, আমি আসতে হয় চেঞ্জ করতে হয়। রাজ্যে প্রিপেইড মিটার করছি, আমরা স্মার্ট কল সেন্টার করছি, ফ্র্যাঞ্চাইজি মোড করছি, অনেক কিছু নতুন করছি। আর নতুনত্বের মধ্যে প্রথম প্রথম কিছু প্রবলেম দেখা যাবে। যখন আধার কার্ড করা হয়েছিল প্রথম প্রথম, তখন এমন হয়েছে অনেক প্রবলেম হয়ে গেছিল। যখন ওয়ান নেশন কার্ড ওয়ান নেশন করতে গেছি, তখনও প্রবলেম হয়েছে, অনেক কমপ্লেন এসছে। কিন্তু সলিউশন এখানে যেগুলো সংস্থার পিএসসিএল হোক, অন্যগুলো সংস্থার হোক, এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, চেঞ্জ টু দ্য টাইম, অ্যাডাপ্ট টু দ্য টাইম, ডু সামথিং নিউ। আর নিউ করতে গেলেই অনেক বাধা আসবে, কারণ আমি বললাম অনেক লোক আছে যারা স্টেটাস কো পছন্দ করে, যেমন আছি তেমন, ভাই লড়াচড়া করো না, বা আমার কমফোর্ট জোন যেখানে আমি আরাম পাই সেখানেই হোক। সুতরাং বলে সেখানে টিএসসিএল দেবে না কি কারণ, যারা আপনারা আছেন টিএসসিএল পরিবারের প্রত্যেকজনই ফ্রন্ট লাইন ওয়ারিয়র, অতিমারির সময়ও এবং অতিমারি ছাড়াও যখন ত্রিপুরা রাজ্যে সারা রাজ্য দুর্গা পূজা মানায়, আমাদের ইঞ্জিনিয়াররা কিন্তু বসে থাকে সেভেন নাইন লাইব্রেরি। আমিও যাই মধ্যে মধ্যে, যা যার অফিসে বসে থাকে, পূজাটা ভালো সুন্দরভাবে যেতে সেবন পারে, মানুষ উৎসবের আমেজে সেই পূজাটা কাটাতে পারে। ইঞ্জিনিয়ারদেরও পরিবার আছে, লাইনম্যানদেরও পরিবার আছে, হেল্পারদেরও পরিবার আছে, তা সত্ত্বেও বৃহৎ একটা কাজের জন্য সবাই যুক্ত থাকে পূজার সময়। সুতরাং এমন একটা সংস্থার কর্মীদেরকে আমরা সম্মান দেব না, স্বীকৃতি দেব না, অর্থ তো খুবই টোকেন। যদি কোনো চিন্তাভাবনা থাকে এরকম, সেটা খুব বেদনাদায়ক এবং মোস্ট আনফর্চুনেট। আমি আবার বলছি যে সংস্থা, যে কোনো সংস্থাই হোক, বিশেষ করে কর্পোরেট সংস্থা, যদি নিজের কর্মচারীদেরকে স্বীকৃতি দিতে না পারে, উৎসাহিত করতে না পারে, একটা ফ্যামিলিতে বাঁধতে না পারে, একটা টিমে বাঁধতে না পারে, সেই সংস্থা বেশি দিন এগিয়ে যায় না। সেটা প্রমাণিত জিতে সাহেব বলছিলেন, এটা বইয়ের কথা, পুস্তকের কথা, খুবই ইন্টারেস্টিং। এবং সেটা কর্পোরেট ম্যানেজমেন্টের মূল কথা। হ্যাপি কর্পোরেশন ইজ এ এফিশিয়েন্ট কর্পোরেশন, হ্যাপি কর্পোরেশন ইজ এ কর্পোরেশন দ্যাট ওয়ার্কস, হ্যাপি কর্পোরেশন ওয়ে দের ইজ জব স্যাটিসফ্যাকশন, ওয়ে দের ইজ রেসপেক্ট, ওয়ে দের ইজ রেকগনিশন, দ্যাট কর্পোরেশন উইল ফ্লারিশ। এবং আজকের এই পুরস্কারে আমি আপনার জন্য লক্ষ্য করলাম, লেট মণিরাজ দেববর্মাকে মরণোত্তর পুরস্কার দেওয়া হল, ওনার পরিবার এসছে, সেটা খুব লক্ষণীয় ব্যাপার। মানুষ থাকে না, ওর কাজ থেকে যায়, সেটাকে স্বীকৃতি দেওয়া হয় পিএসএল, সেটা কিন্তু খুব বড় কথা। যারা আমাদের মধ্যে নেই আজকে, নেই বলে আমরা ভুলে যাইনি, আজকে আমাদের মধ্যে নেই উনি, যে ওনার কাজ হয়ে গেছে, ওনাকে আজকে সম্মান দেওয়া, ওনাকে আজকে স্বীকৃতি দেওয়া, সে নেই কিন্তু আজকে উনি আমাদের পরিবারের লোক, সেই স্বীকৃতি দেওয়াটা গুরুত্বপূর্ণ কর্পোরেট কালচারে। এবং টিএসএল, আমি যখন মন্ত্রী হয়েছিলাম নতুন, অনেক প্রোগ্রাম করেছি আমরা, সৌভাগ্য করতে হয়েছে, আরও অনেক কানেকশন হয়েছে, লাইনগুলো পুরনো হয়েছে, আমরা টাকার ব্যবস্থা করেছি এডিবি থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এনএসি থেকে। যে প্রজেক্ট 13 বছর ধরে চলছিল, চলছে তো চলছেই, সংগ্রাম চলছে, চলবে,
13 বছর চলছিল সেই কাজটা দিয়েছিল আজকে 3.5 বছরে শেষ করে গঙ্গানগর অব্দি আম্বাসার গঙ্গানগর লাইন করেছে আশা করি ডিসেম্বরের 31 তারিখের মধ্যে সেটা পৌঁছে যাবে গঙ্গাচড়ায় এবং আমাকে ফিডব্যাক দেওয়া হয়েছে টিএসসিএল থেকে আম্বাসার গঙ্গানগর লাইন করার পর একদিন ট্রিপিং হয়েছে একবার ট্রিপিং হয়েছে সেটা আমি বিশ্বাস করিনি আমি আবার ক্রস চেক করেছি আমাদের সংগঠনের লোক থেকে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.